আপনি বাঘ না ভাল্লুক যে আপনারে দেখে মানে ডরাইতে হইব? গজ্জি গজ্জি, তোর বুকের পাটাটা আমার মত নেই, বড় অনেক কুলজলা। এখন চলেন, কে যাবো? কাজী অফিসে। বকমা, কাজী অফিসে মানুষ কেন যায়? বিয়ে করার জন্যে। বুঝি না, মনে করছো আমি বুঝি না? সব বুঝি, আমার লোক এই আর কি করতেছ, সব অ্যাক্টিং না? আমি কিন্তু বহুত বড় অ্যাক্টর, কিন্তু আমার লোক অ্যাক্টিং করো না। জি না জনাব, আমি আপনার সাথে মোটেও অ্যাক্টিং করতেছি না। আপনি আমার সাথে কাজী অফিসে চলেন, আমি আপনার বিয়ে করব। আমি বুঝি না, একজন জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুষ, সুস্থ মানুষ, আমার একের লিগে বিয়ে করব, আমি বুঝি না। কারণ আপনার পাগলামিটা আমার ভালো লাগে না। ও মজা, এই প্রথম পাগলের পাগলামি হলে কেউ ভাল লাগে? পাগলে পাগলে এক না হলে তো খেলা জমবে না। জানাও ঘটনা কি? মনে হচ্ছে আমাকে বিপদে ফেলার নতুন কৌশল। না, এখানে থাকা যাবে না। কি চিন্তা করতেছেন? ওই যে হকুনের দল আইতাছে, একজন পিছে আরো আছে, ওরা এখানে ঠকরাইবো, খাইবালাইবো। আমি এনো না, আমি গেলাম। পাগল পাগল ডরাইছে। চাচা, ওই সেলিম পাগলা আমার বন্ধু বিয়ে করতে চায়। কি, এটা তো সাংঘাতিক কথা। এই পাগল তো গ্রামের কোনো মায়ারে এই বিয়ের প্রস্তাব দেওয়া থেকে বাদ দেবে না। বাদ দেবে না ভালো কথা, এটা কিন্তু চিন্তার বিষয়। কি করা যায় বলো তো? কি ভাববো, ওই পাগলে যে পুলিশ দেবো সে ব্যবস্থাও নাই, আর পাগলের নামে তো কোনো কেস কাণ্ড হয় না। আচ্ছা, তাই বলে কি আমরা হাত পা গুটায় বসে থাকবো? আরে একটা ব্যবস্থা করা লাগবে তো। একটা ব্যবস্থা করা লাগবে বলে তো আপনি মুরব্বী বলতেছি, যে কি ব্যবস্থা করা যায়? আচ্ছা, এক কাজ করলে হয় না? কি কাজ? ওই পাগলারে ধরে নিয়ে আসে, হাত পা বাঁধ দিয়ে বস্তার মধ্যে ঢুকায়া নদীতে ফেলায় দেই। বুদ্ধি একটা দিলেন, বস্তায় বন্দি করে পানির ভিতরে ফেলাবেন। হ্যাঁ, পুরো গ্রামের লোক মার্ডার কেসের আসামি হবে, আর ডান্ডার বাড়িতে সব কটা পাশার সার একদম লাল হয়ে যাবে, আর পরিকল্পনাকারীর ফাঁসি হবার পারে। না 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 বাবা, এই বুড়া কালে ফাঁসির দড়িতে ঝুলতে চাই না। তাহলে ফাঁসির দড়িতে যদি ঝুলতে না চান, তাহলে বয়স্ক মানুষ ভালো করে একটা বুদ্ধি দেন তো কি করা যায়? আরে বাবারে, বয়স হয়েছে বলেই তো ভালো একটা বুদ্ধি মাথায় থেকে আসতেছে না। তোমরা যুবক পোলাপান, তোমাগো মাথা থেকে ভালো বুদ্ধি আসবে, তুমি বলো কি করা যায়?